হবিগঞ্জের নবীগঞ্জের ইনাতগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন গ্রামবাসী। উপজেলার ইনাতগঞ্জ ইউপি সদস্য আজিমউদ্দিন ও যুবদল নেতা নূর আলীর বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি সহ নানা অভিযোগে ওই ইউনিয়নের প্রজাতপুর গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। প্রজাতপুর জনকল্যাণ যুব সংঘ সংগঠনের ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন ও বিক্ষোভ করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ বাদলা হোসেনের সভাপতিত্বে এতে অংশ নেন রাশিদুল ইসলাম, রুমান হোসেন, সেবলু আহমেদ, সিতার আলী, পাবেল আহমেদ, ইব্রাহিম আলী, বুলবুল আহমেদ, বেলাল আহমেদ, হাবিবুর রহমান সহ আরও অনেকে। এছাড়া মানববন্ধনে গ্রামের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, স্থানীয় যুবদলের সহসভাপতি আজিমউদ্দিনের ইউপি সদস্য হওয়ার পর থেকে যুবদলের সভাপতি নূর আলী সহ একটি চক্র বেপরোয়া হয়ে ওঠে। তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে ফাঁদে ফেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর সুষ্ঠু বিচার দাবি করেন এলাকাবাসী।